সব সময় আমি বলে থাকি হাতের কাছে পড়ে থাকা আর ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করব। চাল ধোয়া জলেতে এমনই কিছু পুষ্টিকর উপাদান থাকে যেটা আমাদের গাছের জন্য প্রচুর উপকার। যে গাছগুলো আমরা বাইরে রাখি তাতে তো রোদ পায়, আমরা বাইরে থেকে খাবার দিই, যার ফলে গাছগুলো খুব ভালোভাবে পরিপুষ্ট হয়। সে চাই তো শীতের গাছও হতে পারে কিংবা গরমের গাছ, যাই হোক না কেন এটা আমাদের আলোচনার বিষয় নয়। বৃষ্টির জলেতে আমরা অনেক কিছু যে নিউট্রিয়েন্টগুলো পাই সেগুলো আমাদের গাছের উপকার। প্রখর রৌদ্রের মধ্যে যখন একটা গাছকে আমরা ফেলে রাখি, আমরা যথার্থ পরিমাণে খাবার দিই, সেই কারণে গাছগুলো পুষ্টি উপাদানে ভরপুর থাকে আর সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু ঘরের ভেতরে আমাদের কি কাজে দেবে এই চাল ধোয়া জল, সেটাই আমি তোমাদেরকে বলবো। আর আমরা কিভাবে কোন কোন গাছের জন্য কাজে লাগাবো তোমরা সেটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। এবার আমি বলবো তোমাদের চাল ধোয়া জলের কি উপকারিতা, আমরা গাছের কাজে কিভাবে ব্যবহার করব। প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যেটা মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রচণ্ড প্রয়োজন। আর অন্যান্য পুষ্টি উপাদান যেমন রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা এটা আর কি উদ্ভিদের জন্য একটা চমৎকার সার করে তোলে। পাশাপাশি আর একটা কী হয় না, প্রাকৃতিক পরিবেশগত সমাধান যা পরিবেশকে দূষিত করে না, উপরন্তু কী করে না মাটিটাকে আর্দ্র রাখতে সাহায্য করবে, গাছগুলো সুস্থ শক্তিশালী হবে। একটা কথা মনে রাখতে হবে, উদ্ভিদের বৃদ্ধির জন্য এই চালের জলকে আমরা কোন কোন গাছে দেব। দেখো, বাইরের গাছগুলোকে তো আমরা বাইরে থেকে খাবার দিচ্ছি, কিন্তু ঘরের ভেতরের গাছে কি আমরা পাক জল, তারপরে কি বলে তোমার ওই সর্ষের খোল ভেজানো জল, এগুলো তো ঘরের ভেতরে আমরা দিই না। আর গাছগুলো তো রোদ পেলে তবে তো খাবারটা ভালো করে তৈরি করতে পারবে, কিন্তু ওগুলো তো তখনই কাজে দেয় যখন আমরা আবার এক্সট্রা জল দিই, যখন আমরা রোদ পাই তবে। কিন্তু ঘরের ভেতরের গাছগুলোকে আমাদের গন্ধ হবে না, দুর্গন্ধহীন খাবার দাবার দিতে হয়, যেহেতু পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে চালের জল ডালের জল, সেই কারণে আমরা গাছেতে দেব। বিশেষত ইনডোর প্ল্যান্টে খুব কাজে দেবে, চাইলে সব গাছেই দেওয়া যায় এরকম কোনো ব্যাপার নেই। যাদের অনেক অনেক চাল ডাল রান্না হয়, সেই ধোয়া জলটা তারা গাছে আরামসে ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের এখনকার বর্তমান যুগে ছোটো ছোটো ফ্যামিলি, আমাদের তো অল্প অল্প চাল ডাল রান্না হয়, প্রতিদিন ডাল না হলেও চালটা তো হবেই, তা সেই জলটাকে আমরা রেখে দেবো। আমাদের ইনডোর প্ল্যান্টগুলোকে আমরা একদম সুন্দরভাবে তৈরি করব। এবার দেখতেই পাচ্ছ যে আমি মুছে মুছে দিচ্ছি গাছগুলোকে। গাছগুলোকে যত বেশি পরিষ্কার রাখবো গাছগুলো তত পুষ্টি গুণ মানে খাবারটা সংগ্রহ করতে পারবে, আর যার ফলে এতে আছে অ্যামিনো অ্যাসিড আর আছে ভিটামিন বি। আচ্ছা, গাছে দেয়া ছাড়াও আর কি কাজে লাগে আমাদের সেটা কি জানা আছে? হ্যাঁ, আমাদের ত্বকের জন্যে লাগে, আমাদের চুলের জন্যে প্রচণ্ড উপকার। যাদের চুল উঠে যাচ্ছে, তারপরে যাদের ধরো খুশকি হয়েছে, তারা চাল ধোয়া জলটাকে ব্যবহার করবে পরিষ্কার করে ছেঁকে নিয়ে, ওই যেমন করে আমি দেখালাম ঠিক সেরকম করেই তোমরা ব্যবহার করবে। আমি তো সব গাছে দিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে সব গাছে কীভাবে দেয়া হচ্ছে। চাইলে একবার চালের জল একবার ডালের জল দিতে পারো, কিংবা চাইলে মিশিয়ে নিয়েও দিতে পারো। আমি তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য একটু একটু করে দেখাচ্ছি যে পরিমাণটা কতখানি। আমি লাকি ব্যাম্বুতেও দিচ্ছি। একটা কথা তোমাদের বলি, লাকি ব্যাম্বু যখন বাড়ানোর দরকার হয়, ইনডোরে যেহেতু থাকে সেহেতু এ গাছে তো এমনি জলের মধ্যে থাকে, আমি মাটিতে দিয়ে বাড়ানোর চেষ্টা করছি। যতদিন না ঠিকঠাক বড় হচ্ছে ততদিন আমি ভিডিও দিতে পারছি না। খুব ছোট্ট এনেছিলাম লাকি ব্যাম্বুটা, এগুলো তো খুব স্লোলি বাড়ে, ইনডোর প্ল্যান্ট হওয়ার সত্ত্বেও এদের কিন্তু খাবার চাই লাকি ব্যাম্বুর জন্য। আর এই খাবার হিসাবে আমরা অবশ্যই চালের জল ডালের জল মানে ধোয়া জলগুলো আমরা ব্যবহার করব।
পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে যে জলটা বেরোবে ব্যবহার করলাম, ব্যস হয়ে গেল। আর কোনো কিছু নেই, ঘরের মধ্যে গন্ধ হবে না, অথচ গাছকে খাবার দেবো, এর চাইতে ভালো খাবার আর কী হতে পারে? যেহেতু আমরা এখানে ফার্টিলাইজার বেশি ইউজ করতে পারি না, সেহেতু আমাদের এই জলটা খুবই উপকার দেবে, খুব হালকা পরিমাণ ইনডোরের মধ্যে এগুলো বেশি কাজ দেবে, খুব কাজে দেবে এগুলো। আমরা আগেও জানি, তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমি তোমাদেরকে শুধু একটু ধরিয়ে দিলাম। এই প্রথম দুবারের জলটাই তোমরা নেবে, তাহলেই কিন্তু এটা কাজে দেবে। আর তেমন করে বিশেষ কিছু বলার নেই, তোমরা সকলেই বুঝতে পারছো, প্রতিদিনই রান্নাবান্না করো, প্রতিদিনই চাল ধোয়া ডাল ধোয়া জল পড়ছে, সেটাকে কালেক্ট করে রেখে দিলেই হলো। একটু মাথার মধ্যে রাখলেই আমরা সব কাজটা ঠিক সময়েই করে ফেলতে পারবো। সবসময় মেহনত করলেই যে আমরা গাছপালা সুন্দর করতে পারবো তা নয়, আমাদের বুদ্ধি দিয়েও একটু গাছপালা তৈরি করতে হবে। সেই বুদ্ধিটাই আমি তোমাদেরকে মাঝে মাঝে দিয়ে থাকি, আর সেই বুদ্ধি দিয়েই তো আমরা গাছ করি। এই যেমন আমার ঘরের ভেতরের গাছগুলোকে আমি দিয়ে থাকি, সেই কারণে এগুলোকে ঘরে রাখি, কখনো বারান্দায় রাখি। যখন ঘর সাজানোর প্রয়োজন হয় তখন আমরা এটাকে আমি ঘরের মধ্যে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমার ঘরের ভেতরে গাছগুলোকে রেখেছি এখন বেশ কিছুদিন আছে, তারপর আবার যখন মনে হবে তখন বারান্দাতে দিয়ে দেব। ঘরের শোভা বৃদ্ধি করতে গেলে আমাদের তো ইনডোর প্ল্যান্ট রাখতেই হবে, আর ইনডোর প্ল্যান্ট হিসেবে আমি কী কী রেখেছি তোমরা বুঝতেই পারছ। আর চাল ধোয়া ডাল ধোয়া জল দেওয়ার ফলে গাছগুলো কতটা সুন্দর আছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ। আর মনে হয় না যে অনেক কিছু বোঝানোর আছে, অতি সামান্য সহজ সরল পরিচর্যা, হাতের কাছে ফেলে দেওয়া জিনিস দিয়েই তো আমরা বাগান করি আর সবুজের অভিযান চালাই। এইভাবেই আমরা সবুজের অভিযান চালাবো। ঘরের ভেতরের গাছ ছাড়াও একদম যেখানে আলো আধারি ছাড়াতে যে গাছগুলো আমরা করি, আমাদের ছাড়া জায়গাগুলোতে, ছাওয়া জায়গাগুলোতে, সেই গাছগুলোতে দিলেও কিন্তু খুব উপকার দেবে। এই র্যাডিশ পাম, এই বাহারে গাছ, এই সমস্ত গাছেই আমি দিয়ে থাকি। এই যেমন ধরো এই গাছটা, এটা একটা অর্কিড গাছ, আমি গয়া মানে বুদ্ধগয়া থেকে এই গাছটা এনেছিলাম, একটা ছোট্ট ডাল দিয়েছিল। তো সেই ডালটা থেকে যে আমি গাছটা তৈরি করতে পারবো আমি তো বুঝতেই পারিনি। একদম 5-7 দিন বাদে যখন বাড়ি এলাম গাছটা মরো মরো, আলটিমেটলি গাছটা বেঁচেই গেল এই চাল ডাল ধোয়া জল দিয়ে। এবার আমি কমন প্যাসেজ দিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি কোন কোন গাছগুলোই আমি দিয়ে থাকি। এই যে পরস্পর যাচ্ছি, হ্যাঁ মানি প্ল্যান্টেও দিয়ে থাকি। এটা একটা বাঁশ গাছ, নতুন কিনেছি, আগে দেখেছিলে এই গাছ। এই সমস্ত এগুলো তো সবই ইনডোর প্ল্যান্ট, যেহেতু ছায়া থাকে সেহেতু আমি গাছগুলোই দিই। আর এই গাছগুলোতেও আমি দিয়ে থাকি, যখন অনেক চাল ডাল ধোয়া জল বেরোয় দিই, আর বুঝতেই পারছো যে কেমন ফ্রেশ হয়ে আছে গাছগুলো। সত্যি গাছ সুন্দর হওয়াটা খুব জরুরি। আমি এলাচ গাছেও দিই, এলাচ গাছটা আমার নিচেতে থাকে বলে এলাচ গাছেই দিই। এইভাবেই আমরা যত্ন করব, আর যত্ন করার ফলে অবশ্যই আমরা সবসময় ছাদের বাগানের পাশাপাশি আমাদের ইনডোরের বাগানকেও আমরা ভরিয়ে তুলব সুন্দরভাবে। সব সময় আমরা যদি চাই তাহলে আমরা প্রত্যেকেই পারবো, যাদের ছাদ নেই তারা ইনডোরেই আমরা বাগান করব, আমাদের অসুবিধার কিছু নেই। সব সময় যে ছাদ চাই তবেই বাগান করব তেমন কোনো কথা নয়, কথা একটাই যে আমরা গাছ করব, আমরা সুন্দরভাবে থাকব, আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে অতিক্রান্ত করব। এইভাবেই আমরা সুন্দর ফুল ফোটাই ছাদে, আর এইভাবেই আমরা ইনডোরকে সাজিয়ে তুলব। এতদূর ছিল আজকের ভ্লগটা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো কিন্তু আর কোনোদিনই তোমরা ফেলবো না, যেভাবেই হোক আমাদের পরিবেশ বান্ধব গাছপালা তৈরি করতে হবে, ইনডোর প্ল্যান্টসগুলোকে অবশ্যই আমাদের সুন্দর করে তুলতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। আজ এখানেই শেষ হলো ইনডোর প্ল্যান্ট আর চাল ধোয়া ডাল ধোয়ার কথা।